আমি ইন্দ্রাণী, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার আর সকালে সকালে স্নান দান কিছুই হবে না, কারণ ইন্দ্র ঘরটা পরিষ্কার করতে হবে, খুবই নোংরা করে রেখেছে। ওটা আগে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান দান করবো, করে তারপরে পুজো করবো, রান্না বান্না করবো। এমনিতেই ও ঘুমাচ্ছে, উঠলে ওকে আবার ব্রেকফাস্ট করছে। সব কাজকর্ম করে ওপরে এসে গেছি, এখন পুজো করব। আর পুজোটা হয়ে গেল যেন মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে, তোমাদেরও মনে হয় তাই মনে হয়। তো যাই হোক, তো যাই পুজোটা করে ফেলি, তারপরে তো রান্নাবান্না আছে। তার আগে পুজো কমপ্লিট করে আমি একটু চা খাবো, চা না খেলে আমি এনার্জি পাবো। যাই শুরু করি, আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই দেখো, বুঝতে পারছো? তো এখন আমি চা খাবো, চা করা মানে চা বসিয়েছি আর কি। তো চাটা খেয়ে তারপরে কাজ করবো। তার আগে ওই ইন্দ্র তো খাবে না বলছে, ওর বন্ধু আছে সিদ্ধান্ত, ওর আজকে বার্থডে আছে, তাও ও চলে যাবে। ও বলছে আমি মা লাঞ্চ করবো, তা ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, তা ও এখন খাবে, খাবে না খাচ্ছে। আর আমি একটু রান্নাবান্না কিছু করব নিজের জন্য, আর কী করবো, যা পারি করব। আর আমাদের মিনারানিও এসে গেছে, ও কাজ করছে, দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, এরকম দেখো কীরকম বৃষ্টি পড়ছে। আর আমি চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি, আর কী করব। আজকে তো রান্নাবান্না সেরকম কিছু নেই, আগেই বলেছি ইন্দ্র চলে যাচ্ছে বন্ধুর বাড়িতে, তো নিজের জন্য আর এক কী করবো, একটু ভাত ডিম সেদ্ধ, একটু উচ্ছে ভাজা, আচ্ছা আমার হয়ে যাবে। তখন একটু অন্যান্য কাজ করবো ভাবছি, সামনেই পুজো আসছে, তো পরিষ্কার তো সব করতেই হবে বলো। তো ওই আর কি, একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো, দেখি কতটুকু কী করি, বলছি করতে পারবো কি না জানি না, কারণ আমার পায়ে ভীষণ ব্যথা, আমি মানে বসে কাজ করতে পারি না। যাই করতে হবে আমাকে, নয় দাঁড়িয়ে নয় তুলে বসে করতে হবে, তো সেই জন্যই দেখা যাক। এই ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর চলো দেখা যাক কী রান্না করছি। কিছু করব না, এই তোমার উচ্ছে আর পেঁপে সেদ্ধ দেবো, ভেবেছিলাম ভাজা খাবো, কিন্তু ভাজা খাবো না, সেদ্ধই দেবো। আর তোমার এই ডিমটা নিয়েছি, এই ডিমটা একটু ঝাল করে নেবো, ব্যাস আজকে দুপুরবেলা আমি এই খাবো। আজকে রাত্রিবেলায় একটু ঘুগনি বানাবো, আমার ভীষণ খেতে ভালো লাগে, পাউরুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে, তো ভাবছি বানিয়ে ফেলি, কারণ ইন্দ্র বাড়ি নেই, ও তো বন্ধুর বাড়ি থেকে আছে, বার্থডে আছে বন্ধু, তো এখন টাইম আছে যখন করেই ফেলি, আর নাহলে আবার সেই রাত্রিবেলায় করতে হবে। তো চলো স্টার্ট করে দিই। প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, এবারে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু যখন ভাজা ভাজা হবে, তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দেবো।
পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আলু আর পেঁয়াজ নারকলের টুকরো কেটে রেখেছি, ওই নারকলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এই টমেটোগুলো, টমেটোগুলো নিয়ে একটু ভাজা ভাজা হবে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন। এবার একটু নাড়াচাড়া করে নিই, নারকলটা দিয়েছি তো দেখবে ভালো লাগবে খেতে। তার এখন দিয়ে দেবো এর মধ্যে, এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম, আদাটা একটু বেশি দেবে, রসুনটা একটু কম দেবে। আদা রসুন দেওয়া হয়ে গেল, এরপরে আমি দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে ঘুগনিগুলো ছেড়ে দেবো। দিয়ে তারপরে আস্তে আস্তে একটু ফুটো, ভালো করে একটু সেদ্ধ মতো হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো। অনেকে এর মধ্যে ভাজা মশলা দেয়, আমি এখন আর কিছু এসব কিছু দিচ্ছি না। দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনে পাতাও দেওয়া যায়, তা আমি এখন দিচ্ছি না ধনে পাতা, যেহেতু নারকল দিয়েছি আর ধনে পাতা দেব না, আর আমি ধনে পাতা সব কিছুতে খেতে পছন্দও করি না। এই এই হলো আমার ঘুগনি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি আবার স্নান করলাম, সকালে তো একবার করি, করে পুজো টুজো করি, কিন্তু এত গরম না আর পাচ্ছি না, তার জন্য আবার স্নান করলাম, মাথাও একটু শ্যাম্পু করলাম, কারণ চুলটাও আমার চ্যাটচ্যাটে হয়ে গেছিলো। তো যাই হোক, চান টান করা হয়ে গেছে, লাঞ্চও করে ফেলেছি, তা এখন একটু এই একটু বিশ্রাম করব, তারপরে দেখা যাক পরে কি করি। গুড ইভিনিং, আমি চা দিয়ে চলে এসেছি, দুপুরবেলা অনেক ঘুমিয়েছি, মানে রাত্রিবেলা তো ঘুম হয় না, সেই বলেছিলাম সেই রাত্রি তিনটের সময় ঘুমাই, রোজই এরকমই হচ্ছে। তো এখন দুপুরবেলা খুব ভালো করে আমি ঘুমিয়ে নিয়েছি, তাই এখন একটু চাটা খাবো, খেয়ে একটু জামা কাপড় গোছাতে হবে, প্রচণ্ড জামা কাপড় জমে গেছে, রোজই মিনা কেচে দিয়ে যাচ্ছে আর সেগুলো আর গোছানো হচ্ছে, তা আজকে একটু গোছাবো, তা আলমারিটাও গোছাবে, আমার ওয়ার্ড্রপটাও ওই অবস্থা হয়ে পড়ে রয়েছে, তা সেটাও গোছাবো। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর স্টার্ট করি। কী অবস্থা হয়ে আছে দেখো, কী অবস্থা, সব এখন গোছাচ্ছি আমি, দেখো খুব করুণ অবস্থা, গোছাতেই পারি না, এত মানে কাজের চাপ, কখন আমি কী করবো আমি নিজেই জানি না, কিছু ভেতরে রাখা আছে আর কিছু বাইরে, ভেতরেরগুলো কী হয়, ভেতরেরগুলো অতটা ঘাটাঘাটি হয় না, বাইরেরগুলো বেশি ঘাটাঘাটি হয়ে যায়। চলো রাত্রি করে গুছিয়ে দিই, thank you.
ছেলের আলমারিটাও গোছাতে হবে। গরম না, আর ফ্যানটা চালিয়ে তোমার করতে মানে বন্ধ করে করতে হয়, আরো গরম লাগে। তাহলে ফ্যানের আওয়াজ হয়, আর তো জানোই আমার রাস্তার উপরে বাড়ি, একটা সারা দিন গাড়ি রিক্সার আওয়াজে না আমার কান ফেটে যায়, তোমরা হয়তো বুঝতেই পারো। গোছানো অনেক জামা কাপড় পরে আছে, সেগুলোকে আবার ইস্ত্রি করতে হবে, আজকে আর করবো না। দেখো সব গুছিয়ে গুছিয়ে নিলাম, এই যে সব গোছের ওপরটা অত উঁচুতে, দেখো ওই অত উঁচুতে আমার হাত যায় না, ওটা টুলের উপরে উঠে করতে হবে, তো ওটা পরিষ্কারই থাকে। আর এই আর এটা হচ্ছে ব্লাউজের র‍্যাক, এই ঠিকঠাকই ছিল, আর নিচের এই দুটো, এই যে নিচের এই, তো আমার ওয়ার্ড্রপ গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব গুছিয়ে রেখে দিয়েছি। তো আরও অনেক জামা কাপড় আছে, তো সেগুলো কালকে গোছাবো, ড্রেসিং রুমে সব রাখা আছে, একদিনে তো সব হয় না, আর আমি তো একা, প্রত্যেকটাই আমাকেই করতে হয়, তো এই আর কি। আর দুপুরের তো রান্না করেই রেখেছি, ঘুগনি বানিয়ে রেখেছি, আর রুটি বানাবো, আর আমি পাউরুটি দিয়ে খাবো, আমার ভীষণ ভাল লাগে পাউরুটি দিয়ে ঘুগনি খেতে। এই তাহলে আজকে তাহলে এই পর্যন্ত, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। তাহলে চলো, টাটা, গুড নাইট।